আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাসূল রহমতে ভালো আছেন। এক প্রবাসী বাবার মেয়ের ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক প্রবাসী বাবার মেয়ের ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার মেয়ে। আমার মেয়ে মাশাআল্লাহ এখন 8 বছর বয়স। তার ভালোবাসা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালোবাসা প্রবাসী বাবা বলতে আমি একজন বাবা, আমার মেয়ের ভালোবাসাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালোবাসাটা হলো, গত বছর যখন আমি কুরবানি দিছিলাম তখন আমি প্রবাসে ছিলাম। তো করোনার কারণে কোনো লোক ছুটি থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে পারে নাই, সেই কারণে আমি কুরবানির মাংস খেতে পারি নাই। সেই ভালোবাসার কারণে আমার মেয়ে আমার জন্য, আমার মেয়ে আমার জন্য প্রায় 3 কিলো মাংস, প্রায় 3 কিলো মাংস মানে 3 কেজি মাংস এটা ফ্রিজে উঠায় রাখছে। গত বছর প্রায় গত কুরবানির থেকে এখন পর্যন্ত প্রায় 10 মাস হয়ে গেল। তো আমার মেয়ের ভালোবাসাটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, আমি সবসময় প্রায় 10 বছর ধরে আমি গ্যাসের চুলা রান্না করে খাচ্ছি এবং আমার বাসায় গ্যাসের চুলা আছে। তো গ্রাম অঞ্চলে এখনও অনেক মা খালারা আছেন আপনারা মাটির চুলা রান্না করে। তো মাটির চুলার রান্নাতে মাশাআল্লাহ খুবই একটা ফ্লেভার আছে, সুন্দর ফ্লেভার আছে, স্বাদ খাওয়ার একটা স্বাদে অন্যরকম। তো আজকে আমরা যে মাংসটা আমি মাটির চুলায় রান্না করব। আজকে আমি গরুর মাংসটা অ্যাকচুয়ালি মাটির চুলায় রান্না করব। আমি রান্না করব না, আমার ওয়াইফ রান্না করবে মাটির চুলায়। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। এইটা হলো গিয়া গরুর মাংস। দেখতে পাচ্ছেন মেয়ের ভালোবাসা, দীর্ঘ 10 মাস ফ্রিজে মাংসটা পড়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন, আসলে এটা কোনো রেসিপি দেখাবো না, কারণ এটা আমি আপনাদের ভালোবাসা শেয়ার করব। এখানে আমি অ্যাকচুয়ালি এই মাংসটা রান্না করার জন্য এখানে নেওয়া হয়েছে আপনার যেই যতগুলো মশলা ছিল এগুলো সম্পূর্ণ বাটা হয়েছে। দারচিনি, এলাচি, তেজপাতা, দারচিনি, এলাচি, তেজপাতা, আপনার গোলমরিচ, যা যা এভরিথিং মশলা লাগে এই সম্পূর্ণ বাটা হয়েছে। আর এখানে আছে কিছু টমেটো, পরিমাণ মতন লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, এটা হলো গিয়ে ধনের গুঁড়া, এই যে মশলা দেখতে পাচ্ছেন। আজকে রান্না হবে এই মাংসগুলো অ্যাকচুয়ালি মাটির চুলায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আজকে মাটির চুলাতে রান্না হচ্ছে। এটা মাটির চুলা রান্না হচ্ছে। এটা প্রবাসে থেকে গ্যাসের চুলায় রান্না খেতে খেতে আমি যখন ছোট ছিলাম আমার আম্মু আমাকে সবসময় মাটির চুলা রান্না করে খাওয়াতো। প্রায় 10 বছর পর আজকে, প্রায় 10 বছর পর আজকে এই মাটির চুলা রান্না খাবো, সেটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে সবসময় বলতো, আব্বু তুমি যখন বাংলাদেশে আসবে তখন আমি তোমাকে মাটির চুলা রান্না করে খাওয়াবো। কিন্তু সে তো ছোটো, কিন্তু তার ভালোবাসাটাই রান্না হয়ে গেছে। তো তার আম্মু আজকে আমাকে মাটির চুলায় রান্না করে গরুর মাংস খাওয়াবে। অ্যাকচুয়ালি এই গরুর মাংসটা করলাম কোরবানির মাংস। এখানে এক প্রবাসী বাবার মেয়ের ভালোবাসা এখানে জড়িত আছে। প্রায় 10 মাস ধরে এই মাংসটা ফ্রিজে ছিল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এক প্রবাসী বাবার মেয়ের গল্প আজকে বল শেয়ার করলাম আপনাদের সাথে। আমি সর্বদাই আল্লাহ তাআলাকে সবসময় ফরিয়াদ করি, আল্লাহ তুমি সকল প্রবাসীকে তুমি ভালো রেখো, সুস্থ রাখো, হেফাজতে রেখো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে 2টা কাঁঠাল হয়েছে। উপরের মধ্যে দেখতে পাচ্ছেন আরও 2টা আছে। এটা ইনশাল্লাহ আগামীকালকে হয়তো পারার চিন্তা ভাবনা আছে, এটা পাকার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি মাংস দেওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এটা
মাংস তেমন বড় কিছু না, শুধু মেয়ের ভালোবাসাটা এখানে অনেক জড়িত আছে। তো প্রত্যেকটা ছেলে এবং মেয়ে মা বাবার জন্য রত্ন, প্রত্যেকটা ছেলে সন্তানই মা বাবার কাছে তার প্রিয় সন্তান। তো আমি সবসময় সর্বদা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মেয়ের মতন প্রত্যেকটা প্রবাসীর ছেলে সন্তানেরা, মেয়ে সন্তানেরা ভালোবাসা দিক। বৃষ্টির কারণে এই মুরগিটা আশ্রয় নিচ্ছে গাছের নিচে, সুবহানাল্লাহ। এ হলো গিয়া আমার মেয়ে, আমার ভাতিজি, আমার মেয়ে, আমার ভাতিজি। বাবাকে কিছু বলবা? বলো আলিয়া। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি কালার ফুটে উঠছে মাশাআল্লাহ। আমাদের রান্না প্রায় শেষ, মাটির চুলায় গরুর মাংস রান্না করছি সর্বশেষ। আমরা উপর দিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে দেব। সবই আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন। কিভাবে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, পাশে দেখতে পাচ্ছেন যে আপনার এই পাতিলাটা, সেটাতে চাল ধুয়ে রাখছে। এই আজকে মাটির চুলো ইনশাআল্লাহ মাংস রান্না শেষ হওয়ার পর আপনার ভাত রান্না হবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মা মিডিয়ার পাশে থাকবেন। আমি একজন সৌদি আরব প্রবাসী, দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাব গাছে ডাবটাও ধরে আছে।